আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আছে দ্বিতীয় শ্রেণী যারা আছো তারা অবশ্যই জয়েন করে নিবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস। তোমাদের সিলেবাসে যা যা আছে, যেমন বাংলার মধ্যে আছে দাদুর হাতের পিঠা, তারপর হচ্ছে প্রার্থনা, দুখু মিয়ার যে গল্পটা, মানে কাজী নজরুল ইসলামের যে গল্পটা, সেগুলো আমি আজকে শব্দার্থ ও শূন্যস্থান পূরণগুলো তোমাদের কমপ্লিট করিয়ে দিব। সো তোমরা জয়েন করো আস্তে আস্তে করে, আর ভিডিওটাকে শেয়ার করে দাও, লাইভটাকে শেয়ার করে দাও, যাতে আমাদের অন্যান্য স্টুডেন্টগুলো দেখতে পারে। আচ্ছা, আমি তাহলে লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে, দাদির হাতের মজার পিঠা সেটার মধ্যে যে শব্দার্থগুলো আছে সেগুলো আমি লিখে দিচ্ছি, ওকে? আচ্ছা, তোমরা সবাই ব্ল্যাকবোর্ডে, সরি বোর্ডে দেখো, আর হচ্ছে খাতায় তুলে নাও। আচ্ছা, অনুষ্ঠান অর্থ কি? অনুষ্ঠান হচ্ছে উৎসব, যেমন আমরা বিয়ে বাড়িতে যাই সেটাও কিন্তু একটা অনুষ্ঠান বা উৎসব। তারপর আমাদের যে ঈদ হয় সেটাও কিন্তু অনুষ্ঠান। আমরা যে দাদুর বাসায় সবাই জোট বেঁধে যাই সেটাও কিন্তু একরকমের ছোটোখাটো একটা অনুষ্ঠান। তো অনুষ্ঠান হচ্ছে উৎসব। উনুন, দাদি কিসের মধ্যে পিঠা বানাচ্ছিলেন? উনুন, উনুন হচ্ছে চুলায়, চুলায় ভাপা পিঠা বানাচ্ছিলেন, তাই না? তো উনুন মানে হচ্ছে চুলা। মজাদার, মজাদার মানে কি? আমরা একটা কিছু খেয়েছি, খাওয়ার পরে আমাদের মুখে অনেক মজা লেগে গিয়েছে, সেই খাবারটা হচ্ছে মজাদার। মজাদার মানে হচ্ছে সুস্বাদু। তো আমরা অনেক সময় বলি ইয়াম্মি, মানে আমরা বলি ইয়াম্মি, খাবারটা খুবই মজা, সেটা আমাদের কাছে অনেক মজা লেগেছে বলেই সেই খাবারটা হয়ে গেছে মজাদার। মজাদারের শব্দার্থ হচ্ছে সুস্বাদু। আচ্ছা, তোমরা সব শব্দার্থগুলো আজকে লিখে নিবা, শূন্যস্থান পূরণগুলো যদি সময় থাকে তাহলে আমি কমপ্লিট করে দিব, নয়তো শূন্যস্থানের জন্য আবার নেক্সট যে ক্লাসটা আছে সেটার মধ্যে আমি কভার করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে অঞ্চল। আমরা এক একজন মানুষ এক একটা অঞ্চলে বাস করি, যেমন আমি কোথায় থাকি? আমি ঢাকায় থাকি, ঢাকারও কিছু অঞ্চল থাকে। তো অঞ্চল মানে হচ্ছে এলাকা, যে এলাকায় থাকি সে এলাকার নাম, যেমন আমেদ বাওয়ানি একাডেমি একটা এলাকায় আছে, সে এলাকার কিন্তু একটা নাম আছে। তো অঞ্চল মানে হচ্ছে এলাকা। আচ্ছা, বিখ্যাত, বিখ্যাত মানে কি? বিখ্যাত হচ্ছে নাম করা, যেমন টাঙ্গাইলের যে মিষ্টি সেটা কিন্তু অনেক নাম করা একটা মিষ্টি। তারপরে হচ্ছে ঢাকারটা বলি, ঢাকার মধ্যে বিরিয়ানি হচ্ছে নাম করা, তাই না? কিছু কিছু জিনিস আছে কিছু কিছু এলাকায় নাম করা বা কি বলে বিখ্যাত অনেক কিছু পাওয়া যায়, যেমন বাখরকানি রুটি, এরকম কিন্তু অনেক বিখ্যাত জিনিস আছে, খাবার আছে। তাই বিখ্যাত অর্থ হচ্ছে নাম করা, মানে যেটার অনেক নাম আছে, প্রচলন আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দাদির হাতে যে পিঠা, পিঠাপুলি, সেটার শব্দার্থ। এখন আমি লিখব ট্রেন কবিতার, ট্রেন কবিতার শব্দার্থগুলো এখন আমি তোমাদের লিখে দিচ্ছি। রাত দুপুরে, রাত দুপুরে অর্থ কি? মাঝ রাতে। আবার রাত দুপুর বলতে দুপুর বুঝবা না, মাঝরাত, যেমন 12টার পর থেকে এটা মাঝরাত হয়ে যায়, তো রাত দুপুরে হচ্ছে মাঝরাত। ঠিক আছে। আচ্ছা, জিরোয়, জিরোয় মানে কি? বিশ্রাম নেওয়া। আমরা অনেক সময় বলি আমি একটু জিরিয়ে নেই, জিরিয়ে নেই মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, একটু আরাম করা।
তারপর হচ্ছে ফের, ফের অর্থ হচ্ছে আবার, ফের অর্থ কি আবার মানে পুনরায়, ধরো তুমি আমাদের বাসায় ফের আসবে বা আবার আসবে, এরকম করে আমরা অনেক সময় অনেককে বিদায় দিই, তো ফের হচ্ছে আবার। তোমরা শব্দার্থগুলো লিখে নাও, আমি এক এক করে সবগুলো লিখে দিচ্ছি। বেশ, বেশ হচ্ছে ভালো, এটা এই পর্যন্ত শেষ তাই না? এখন আমি আরো কয়েকটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে দুখুর ছোটবেলা। দুখু মিয়া কে? কাজী নজরুল ইসলামের এক নাম ছিল দুখু মিয়া। দুখু মিয়া কোথায় থাকতেন? চুরুলিয়া গ্রামে, তাই না? ওনাদের ওখানে উনি যখন ছোট ছিলেন তখন অনেক খেলাধুলা করতেন, আর ওনার কিন্তু গলার যে কণ্ঠটা ছিল, গানের কণ্ঠটা ছিল খুবই সুরেলা। তো সেখান থেকে আমি তোমাদের দুখু মিয়ার যে দুখুর ছোটবেলা যেটা, সেখান থেকে আমি তোমাদেরকে শব্দার্থগুলো লিখে দিচ্ছি। ঝাঁকড়া, আচ্ছা আমরা শুধু ঝাঁকড়া এভাবে লিখবো না, একটা চন্দ্রবিন্দু দিব, চন্দ্রবিন্দু এটা উপরে হবে। ঝাঁকড়া অর্থ কি? গোছা, ঘন গোছা চুল হয়, যেমন দুখুর ঝাঁকড়া চুল ছিল, অনেক গোছা চুল ছিল সেটা। হ্যাঁ, ঘন গোছা, ঝাঁকড়া অর্থ কি? ঘন গোছা। আচ্ছা বাদার, বাদার মানে কি? আমরা বলি না এই ছেলেটা বনে বাদারে শুধু ঘুরে বেড়ায়, মানে গ্রামের ছেলেরা কিন্তু বনে বাদারে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে, তাই না? তো বাদার হচ্ছে জঙ্গল। আচ্ছা আমরা জঙ্গলে এটা উমগ লিখতে পারি, উমগ লিখলেও হবে, জঙ্গল। টলটলে, টলটলে মানে কি? পানি টলটল করছে, পরিষ্কার পানিগুলো কিন্তু টলটল করে, তাই না? তো টলটলে হচ্ছে পরিষ্কার। সুরেলা, সুরেলা হচ্ছে আমরা অনেক সময় বলি ওই গানটা, ওনার গানটা কিন্তু খুব সুরেলা, মানে কবি কাজী নজরুল ইসলাম যখন গান গাইতেন ওনার কণ্ঠটা ঠিক ছিল, খুবই সুরেলা। হ্যাঁ, তো আমি তোমাদেরকে সুরেলা তো বুঝেছো, খুব মধুর সুর। ডাসা, ডাসা মানে কি? অনেক সময় আমরা বলি পেয়ারাটা খুব ডাসা, মানে কাঁচা এবং মিষ্টি দুইটার মাঝামাঝি, কাঁচা এবং মিষ্টি দুইটার মাঝামাঝি হলে সেটাকে ডাসা বলে। তোমরা শব্দার্থগুলো লিখে নাও চট করে, আমিও লিখে দিচ্ছি এগুলো। হ্যাঁ, জাতীয়, জাতীয় অর্থ কি? আমরা যেমন একটা বাঙালি জাতি, বাঙালি জাতির বাঙালি নিজস্ব যেটা বোঝায়, যেমন আমাদের নিজস্ব অনেক কিছু আছে, তো ইলিশ মাছ যেমন জাতীয়, জাতীয় মাছ, তারপর হচ্ছে শাপলা জাতীয় ফুল, এগুলো হচ্ছে আমাদের নিজস্ব। তো জাতীয় মানে জাতির নিজস্ব, আমাদের যেটা নিজস্ব সেটা হচ্ছে জাতীয়, একটা জাতি যেটা নিজস্ব থাকে সেটা হচ্ছে জাতীয়। হ্যাঁ, জাতির নিজস্ব। আচ্ছা প্রার্থনা কবিতা, প্রার্থনা কবিতা থেকে আমাদের কিছু শব্দার্থ আছে, প্রার্থনা কবিতার শব্দার্থগুলো আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের এগুলো পরীক্ষার মধ্যে আসবে ইনশাল্লাহ, ফাইনালেও এগুলো সম্ভবত থাকবে, সো তোমরা এগুলো তাড়াতাড়ি করে তুলে নিবে। প্রার্থনা কবিতা থেকে যে শব্দার্থগুলো আছে সেগুলো আমি লিখে দিচ্ছি। প্রার্থনা অর্থ কি? কোনো কিছু চাওয়া, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া বা দোয়া করা, তো তোমরা লিখবে প্রার্থনা হচ্ছে কোনো কিছু চাওয়া।
সরি। কোনো কিছু চাওয়া বা দোয়া, দোয়া করা, দোয়াটাও লিখতে পারো। দোয়া রহিম, রহিম অর্থ কি? রহিম হচ্ছে যার অন্তর, মানে যার অন্তরের মধ্যে রহম বা মমতা বেশি, মায়া বেশি। যেমন আল্লাহ তাআলার মনের মধ্যে কিন্তু অনেক মায়া, অনেক ভালোবাসা, তাই কিন্তু আমাদের সবসময় এত গুণা করার পরেও আমাদের সবসময় আগলে রাখেন, তাই না? তো যার মানে আল্লাহর অনেক দয়া, যখন আমরা বড় কাউকে বুঝাবো, যেমন আল্লাহ কিন্তু অনেক বড়, তাই না? তো আল্লাহ যখন বুঝাবো, আল্লাহর আগে যার বা তার লিখলে উপরে চন্দ্রবিন্দু হবে, একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবে। যেমন যার, এখানে একটা চন্দ্রবিন্দু হবে। যার অনেক দয়া, রহমান, রহমান হচ্ছে করুণাময় আল্লাহ। আল্লাহর আরেক নাম কি? রহমান। রহমান এবং রহিম হচ্ছে আল্লাহর নাম। ধরণী, ধরণী অর্থ কি? পৃথিবী। আমরা যে পৃথিবীতে বাস করি সেটা হচ্ছে ধরণী। মোদের হচ্ছে, মোদের অর্থ হচ্ছে আমাদের। কণ্ঠ, কণ্ঠ হচ্ছে গলার স্বর। কণ্ঠ হচ্ছে গলা, মমতা মায়া। আমরা মমতাময়ী কাকে বলি বলতো? মমতাময়ী মাকে বলি। আচ্ছা, মধুর, মধুর হচ্ছে খুব মিষ্টি। মধু অর্থ হচ্ছে, মধুর অর্থ হচ্ছে খুব মিষ্টি। আর এটা হচ্ছে সৎ, সৎ মানে হচ্ছে ভালো। যারা ভালো কাজ করে তারা হচ্ছে সৎ। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের শব্দার্থগুলো, শব্দার্থগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং সবগুলো শব্দার্থ অবশ্যই মুখস্থ করবে অর্থ বুঝে বুঝে, ঠিক আছে? আর যে শূন্যস্থানগুলো আছে সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। সবাই তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।